আমাদের জন্য ঈসা ইসা আলা সালাতামের ইসাইবনে মরিয়ম যিনি তার মৃত্যু আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ অর্থাৎ উম্মতে মুসলিমের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই ধারণা কোথায় তো পরিষ্কারভাবে লেখা নেই যে কোথেকে এটি ইসলামের ভিতর বা মুসলমানদের ভিতর এই ধারণা অনুপ্রবেশ ঘটেছে তবে ব্যাখ্যা করা যেতে পারে যে ইসলামে বহু ভবিষ্যৎবাণী আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের ঈসার আগমন সংক্রান্ত মৌলান সাহেব সেগুলো উল্লেখ করেছেন যে রসুরুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবীতে ইসলাম যখন প্রতিষ্ঠিত করেছে সেই সময়ে তার উম্মতের মাঝে এক যুগে নৈরাজ্য দেখা দেওয়ার সংবাদও তালা দিয়েছেন আর বহু অশান্তি ফেতনা দলাদলি হানাহানি সব এই এ ধরনের অনেক ফেতনার তিনি খবর দিয়েছেন এবং এই যুগের লক্ষণগুলোকে নিয়ে হাদিসের যে সমস্ত গ্রন্থ আছে সেই গ্রন্থগুলোতে কিতাবুল ফেতন নামে অধ্যায় রচিত হয়েছে এত বেশি অশান্তির কথা হজরত মোহাম্মদ রসুল্লাহ সা আল্লাহ তালা জানিয়েছেন যে এই উম্মতের ভিতর এই ধরনের ফেতনা এবং অশান্তি দেখা দেবে মাথা চারা দেবে আর দাজ্জালি ফেতনার আবির্ভাব হবে ইয়াজুজ মাজুজ রূপী ফেতনা আসবে সকল প্রকার অশান্তি পৃথিবীতে সৃষ্টি করবে সকল উঁচু স্থান থেকে ধেয়ে আসবে আর পৃথিবীতে নোংরামি আর পাপাচার আর অনাচার আর কদাচার আর বেবিচার যত প্রকার চার আছে সব দেখা দেবে তো এই সব কিছুর সংবাদ দিয়ে চুপ করেননি রসুল্লা সাল্লাহসাল্লাম তিনি বলেছেন এসব কিছু থেকে মুক্তির একমাত্র উপায় হলো ইসা ইবনে মারিয়াম। যিনি আসবেন রসুল্লা আসলাম তাকে ঈসাইবনে মরিয়ম নাম দিয়েছেন এবং তার এই উম্মত থেকে জন্মগ্রহণ করার কথা উল্লেখ আছে তো ঈসাইবনে মরিয়ম এই জন্য গুরুত্বপূর্ণ পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন মৌলানা সাহেব বললেন যে তার মতো এক ব্যক্তি আসবেন পূর্বের ঈসার মতো এক ব্যক্তি আসবেন ঈসার বৈশিষ্ট্য নিয়ে এক ব্যক্তি আসবেন পূর্বের ঈসা মারা গেছেন আমরা কোরআনের আয়ের থেকে আজকে অধিবেশনে শুরু থেকে সেটি প্রমাণ করে আসছি সুরা আলে ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত কারো একটা প্রশ্ন ছিল যে রেফারেন্স দেওয়া হয়নি সুরা আলে ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত হলো সেই রেফারেন্স সুরা মায়েদার একশত আঠারো নম্বর আয়াত হলো সেই রেফারেন্স তারপর সুরা মায়েদার ছিয়াত্তর নম্বর আয়াতে প্রমাণ আছে সেই এই ইসার মৃত্যু সংক্রান্ত তো রেফারেন্স তো এখন বাদ দিলাম কিন্তু গুরুত্বপূর্ণ কেন পূর্বের ইসা মরা কেন ইম্পর্টেন্ট পূর্বের ঈশা যে মারা না গেলে মারা তো গেছেন কোরআন থেকে স্পষ্ট কিন্তু যারা এই বিশ্বাস নিয়ে বসে আছে যে পূর্বের ঈশা আসবেন যারা এই ধরনের অলিক বিশ্বাস লালন করে তারা আল্লাহর পক্ষ থেকে যে আসে তাকে মানে না যেই ঈসা সম্পর্কে রসুলল্লা সাল্লাম এত সতর্ক করেছেন সুরা মায়েদার আয়েরটা দেখানো হচ্ছে যেটা আমি এখন ইশারা করলাম স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমি আমার এই বিষয়ের দিকে ফিরে যাই যে যেই ঈশার সাথে রসুলুল্লাহ উম্মতের ভাগ্যকে গেথে দিয়েছেন সর্বত্র ধ্বংস আর অনাচার আর নৈরাজ্যের সংবাদ কিন্তু সেই সময়ে সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসবেন ঈসা হাজার বছর অপেক্ষা করেছি যার জন্য তাকে মানা সম্ভব না যদি এই বিশ্বাস নিয়ে বসে থাকি যে ঈশা পূর্বের ঈসা আকাশে আছেন তিনিই আসবেন এই জন্য পূর্বের ঈশার মৃত্যু সংক্রান্ত কোরআনে যে সমস্ত ঘোষণা আছে সেগুলো মানতে হবে এই জন্য তার মৃত্যু ইম্পর্টেন্ট যারা মৃত ব্যক্তিকে জীবিত ধরে বসে থাকে তারা খোদার মহাপুরুষ আসলে আর মানে না কেন তারা বলে উনি আকাশে আছেন উনি আসবেন তুমি হতে পারো না ইহুদিরা ঈসা আল কেন মানেনি ইহুদিরা কেন মানেনি ঈসা আল ইসলামকে আজ পর্যন্ত এজন্য যে ইহুদিরা বিশ্বাস করে বসে আছে যে এলিয়া নবী আসবেন আকাশ থেকে আগে হু বহু মুসলমানদের সাথে মিল ইহুদিরা আজও বিশ্বাস করে বসে আছে এলিয়া আকাশ থেকে আসবে পরিষ্কারভাবে তাদের ধর্ম সাহিত্যে বাইবেলে লেখা আছে ওল্ড টেস্টামেন্টে এই জন্য ঈশাকে মানেনি ঈশা ইসলাম বলেছেন তোমাদের ইচ্ছা মানলে মানো না হয় অস্বীকার করো এই ব্যক্তি হলেন এলিয়া হজরত ইয়াহিয়ার দিকে ইশারা করে বলছে ইনি এলিয়া ইচ্ছা হয় মানো না হয় অস্বীকার করো তারা মানেনি ইহুদিরা বলেছে মানবো না আকাশ থেকে আনো মুসলমানরা বলে ঈশাকে আকাশ থেকে আনো রসর কথা মানবে না আচ্ছা রসুরুল্লাহ সাহেব ইসলামও বলেছেন পূর্বের ঈসা মারা গেছেন কোরআন বলেছে পরিষ্কারভাবে পূর্বের ঈশা মারা গেছেন কিন্তু যারা একবার মৃত ব্যক্তিকে আকাশে বসে আছে বলে বিশ্বাস নিয়ে বসে থাকে তারা এই পৃথিবী থেকে যে আসে তাকে কখনো মানে না এই জন্য ইহুদিরা ঈশাকেও মানতে পারেনি হজরত মোহাম্মদ রসুল্লাহকেও মানতে পারেনি মানবে না তারা কারণ তাদের এলিয়া এখনও আসে নাই তো যারা ঈশাকে আকাশে বসিয়ে রেখেছে তারা যেই আশুক মানবে না এজন্য তার মৃত্যুটা ইম্পর্ট্যান্ট